আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপাটা আমি মাইক্রোওয়েভে আজকে রান্না করবো সবার আগে একটা মিক্সির জারের মধ্যে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়ে নেব এর মধ্যে খানিকটা পোস্ত অ্যাড করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন এবার মিক্সিতে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেবো এরপর যে পাউডারটা তৈরি হবে সেইটার মধ্যে খানিকটা জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তাহলেই আমাদের সর্ষে পোস্ত রেডি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মধ্যে এই পেস্টটা অ্যাড করে দেব। এরপর এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে চিঁড়ে দিয়ে দেব। এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব। এর মধ্যে এরপর খানিকটা সরষের তেল অ্যাড করে খুব ভালোভাবে মেখে নেব যাতে মাছের গায়ে খুব ভালোভাবে সব কিছু লেগে যায় মশলাটা মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপরে এর মধ্যে এক কাপ জল অ্যাড করে ভালোভাবে একটা চামচি দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে মাইক্রোওয়েভের জন্য মাইক্রোওয়েভে বোলটা ঢুকিয়ে দেব ঢুকিয়ে নিয়ে টাইমারটা আমরা ছ মিনিটের জন্য সেট করে দেবো ছ মিনিটের জন্য টাইমারটা ভালোভাবে সেট করে নিয়ে বন্ধ করে দেব ছ মিনিট ওয়েট করবো ছ মিনিটের মধ্যেই খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে এরপর মাইক্রোওয়েভ খুলে বোলটা বার করে একদম গরম গরম সার্ভ করবো আমাদের ইলিশ মাছ ভাপা ভাতের সাথে একেবারে জমে যাবে